আজ কোজাগরী লক্ষ্মী পুজো। আজকের দিনটি আপনার জন্য কেমন হতে চলেছে? মেষ, একটি বিশেষ দিন হতে চলেছে। চন্দ্রগ্রহণ আপনার রাশিতে ঘটছে। অতএব আপনি যে কাজই করুন না কেন ভেবেচিন্তে করুন। আপনার আয় স্থিতিশীল থাকবে। কোনো প্রকারের কোনো অভাব হবে না, অভাব বাড়বেও না। আপনার খরচ কমবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আপনাকে বিরক্ত করতে পারে। আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। চাকুরিজীবী মানুষের কথা বললে দিনটি ভালো যাবে। আপনার অফিসে আপনার সহকর্মীরা আপনাকে অনেক সমর্থন করবেন এবং আপনার কাজের অনেক প্রশংসাও করতে পারেন। বৃষ, একটি চমৎকার দিন যাবে। যারা চাকরি করছেন তারা তাদের অফিসে কিছু ভালো খবর পেতে পারেন। আপনার অফিসাররা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবেন। আপনাকে অন্য কোনো ভালো জায়গায় স্থানান্তর করতে পারেন। যারা চাকরি খুঁজছেন তারা কোনো ভালো খবর পেতে পারেন। আপনি কোনো বিষয়ে খুব রাগ করতে পারেন। পড়ুয়ারা তাদের লক্ষ্য অর্জনের জন্য খুব কঠোর পরিশ্রম করতে পারে। এতে আপনি সফল হবেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব আপনার বন্ধুদের খারাপ সঙ্গ ত্যাগ করা উচিত, অন্যথায় আপনাকে পরে অনুতপ্ত হতে পারে। আপনার জীবনে কিছু আর্থিক সমস্যা দেখা দিতে পারে। মিথুন, এই রাশির জাতকদের জন্য দিনটি ভালো যাবে। আপনার কর্মক্ষমতায় নিয়োগ হবে। আপনি যে কাজটি সম্পন্ন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন না কেন সেটিতেই সফল হবেন। আপনি একজন অত্যন্ত পরিশ্রমী ব্যক্তি। আপনি অবশ্যই আপনার পরিশ্রমের ফল পাবেন। আপনি যে কাজই করুন না কেন আপনি তাতে মন প্রাণ দিয়ে কাজ করবেন, যার কারণে আপনার সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজে খুশি হবেন। আপনি আপনার অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে থাকতে পারেন, যার কারণে আপনি কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। কোনো বিষয় নিয়ে আপনার পরিবারে কিছু বিবাদ হতে পারে, যার কারণে আপনার পরিবারে কলহ হতে পারে এবং আপনি অনেক কষ্ট পেতে পারেন। কর্কট, আপনি আপনার পরিবারের সকল সদস্যের সঙ্গে কথা বলার চেষ্টা করুন এবং তবেই আপনার সমস্যার সমাধান করা যেতে পারে, অন্যথায় আপনাকে অনুতপ্ত হতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আপনার সমস্যার সমাধান পেতে পারেন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। বাড়ির বাইরে গেলে খুব সাবধানে রাস্তা পার হবেন, না হলে দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি আহত হতে পারেন। আপনি আপনার পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা আপনার পরিবারের সদস্যদের আরও খুশি করবে। সিংহ, দিনটি ভালো যাবে। আপনি আপনার ব্যবসার সঙ্গে সম্পর্কিত কিছু কাজের জন্য অন্য শহরে ভ্রমণ করতে পারেন, যেখানে আপনি একটি বড় প্রকল্প পেতে পারেন যা আপনাকে খুব খুশি করবে। আপনি অন্য কারো সামনে আপনার চিন্তা চেপে রাখার চেষ্টা করতে পারেন, কিন্তু এই কাজটি করবেন না। সবার সামনে আপনার চিন্তা প্রকাশ করার চেষ্টা করুন। নিজের মতামত পরিষ্কার করে জানান। আপনি ধর্মীয় কাজের সঙ্গে যুক্ত হবেন। আপনিও পরিবারের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আপনার পূর্ণ অবদান রাখবেন। পরিবারের সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদ খুব গুরুতর হতে পারে, যার কারণে আপনি খুব চিন্তিত হতে পারেন। কন্যা, দিনটি ভালো যাবে। আপনি কোনো এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন, যার সঙ্গে দেখা করে আপনি খুব খুশি হবেন এবং এই সাক্ষাৎটি ভবিষ্যতে আপনার জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। আপনার বাড়িতে সবাই শান্তিতে থাকবে। মৃদু মরশুমি অসুখ বিসুখে আপনি একটু কষ্ট পেতে পারেন। আপনার সন্তানের স্বাস্থ্য নিয়েও আপনি একটু চিন্তিত হতে পারেন। সর্বোপরি পেট সংক্রান্ত সমস্যা শিশুকে কষ্ট দিতে পারে, তাই সামান্য অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের কাছে যান, অসতর্ক হবেন না। তুলা, দিনটি ভালো যাবে। আপনার জীবনে একটু সাবধান হওয়া উচিত। আপনি যদি সহজ উপায়ে অর্থ উপার্জন করার চেষ্টা করেন তবে আপনার জীবনে খারাপ পরিবর্তন আসতে পারে, যার কারণে আপনি ভবিষ্যতে খুব বিরক্ত হতে পারেন। ব্যবসায়ীদের জন্য দিনটি ভালো যাবে। আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভ করতে পারেন। আপনি একটি প্রকল্প সম্পূর্ণ করতে খুব ব্যস্ত হতে পারেন, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমের খুব ভালো ফল পাবেন। আপনার কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, যা অনেক ভালো হবে। বৃশ্চিক, দিনটি বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুব সহায়ক হতে পারে। সবাই আপনাকে সাহায্য করার চেষ্টা করবেন, তবেই দ্রুত যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার পিতামাতার স্বাস্থ্যের প্রতি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত। আপনার স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। আপনার জীবন সঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত। আপনার কোনো বিশেষ খাবারের প্রতি আগ্রহ বাড়তে পারে। আপনি সেই খাবারটি রান্নাতেও ব্যস্ত থাকতে পারেন। আপনি আপনার জীবনের কোনো বিশেষ পরিবর্তন সম্পর্কে চিন্তা করতে পারেন। ধনু, প্রেমিক প্রেমিকাদের জন্য একটি বিশেষ দিন হবে। আপনি আপনার প্রেমিকার সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন এবং সারা দিন বাইরে কাটাতে পারেন। আপনি আপনার প্রেমিকার সঙ্গে একটি সিনেমা দেখার পরিকল্পনা করতে পারেন। আপনি আপনার প্রেমিকের সঙ্গে খুব খুশি হবেন। আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার বিবাহের বিষয়ে কথা বলতে পারেন, তবে আপনার পরিবারের কোনো বিষয়ে বাইরের কাউকে হস্তক্ষেপ করতে দেবেন না, অন্যথায় ফলাফল খুব অকেজো হতে পারে। আপনার পরিবারে বিবাদ হতে পারে। মকর, আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত। আপনি যদি বাইরের খাবার খেতে পছন্দ করেন তবে বাইরের খাবার এড়িয়ে চলুন, অন্যথায় আপনার স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনাকে ডাক্তারের কাছে যেতে হতে পারে। কর্মজীবীদের জন্য দিনটি ভালো যাবে। চাকরিতে পদোন্নতি পাবেন। আপনার সমস্ত কাজ সমানত সম্পন্ন হবে। যারা ব্যবসা করছেন তাঁদেরও ব্যবসায় বেশি বেশি সময় ব্যয় করা উচিত। আপনার সহকর্মীরা আপনার ব্যবসায় আপনাকে প্রতারণা করার চেষ্টা করতে পারে, তাই আপনার ব্যবসার সমস্ত কাজ আপনার হাতে রাখা উচিত। কুম্ভ, কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি ভালো যাবে। আপনি আপনার কাজ থেকে কোনো ধরনের খ্যাতি পেতে পারেন, যার দরুন আপনার সমস্ত সমস্যার সমাধান হতে পারে এবং আপনি লাভ পেতে পারেন। আপনি যদি একটি চাকরি করতে চান তাহলে আপনি আপনার পছন্দের কাজ পেতে পারেন, যার কারণে আপনার অর্থের অভাব হবে না এবং আপনার আর্থিক অবস্থা আরও শক্তিশালী হবে। আপনার মন আধ্যাত্মিক কাজের দিকে বেশি থাকবে। আপনার কিছু বন্ধু বা আত্মীয় আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারেন এবং আপনার ইমেজ নষ্ট করার চেষ্টা করতে পারে, সেজন্য আপনার একটু সাবধান হওয়া উচিত। মীন, দিনটি ভালো যাবে। আপনি আপনার ব্যবসায় প্রচুর লাভ পেতে পারেন। আপনার চিন্তা একটি জিনিস আটকে থাকবে না। আপনি আপনার নিজের ব্যবসা বাড়াতে আপনার মন প্রযোগ করতে থাকবেন, এর ফলে আপনার ব্যবসাও ক্রমাগত উন্নতি করতে পারে। কোনো কারণে আপনার প্রকৃতিতে উদাসীনতা থাকবে। আপনি আপনার কোনো আত্মীয়ের কথা মনে করে একটু চিন্তিত বোধ করতে পারেন। আপনার আশেপাশে বা আপনার বাড়িতে এমন কিছু পরিবর্তন করতে পারেন যা আপনার মনকে কিছুটা সন্তুষ্ট রাখবে এবং আপনিও কিছুটা ব্যস্ত থাকবেন।